হ্যালো ভিউয়ার্স, টেকল্যান্ডের পক্ষ থেকে স্বাগতম। রেডমি নোট সেভেনের রেশ কাটতে না কাটতেই বাজারে চলে এলো রেডমি সেভেন। আপনারা সকলেই জানেন, মোটামুটি মিডিয়াম বাজেট অর্থাৎ 12 থেকে 15 হাজার টাকা বাজেট রেঞ্জের জন্যই কিন্তু রেডমি এই সিরিজটি বের করে থাকে। কেমন হবে এই রেডমি সেভেন, জানতে আমাদের সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। এবং আমাদের আজকে ভিডিওটি স্পন্সর করেছে আগ্রাবাদ আখতারুজ্জামান সেন্টারের জোজোবিডি শপ। আপনারা যে কোনো ব্র্যান্ডের অরিজিনাল ফোন কিনতে ঘুরে আসতে পারেন তাদের ফিজিক্যাল স্টোর থেকে। চট্টগ্রামের ক্রেতারা যে কোনো শপ থেকে কেনার আগে অবশ্যই একবার আগ্রাবাদ আখতারুজ্জামান সেন্টারের জোজোবিডি শপ থেকে ঘুরে আসতে পারেন। তাদের পেজ এবং গ্রুপ লিঙ্ক দেওয়া হলো ডিসক্রিপশন বক্সে। আনবক্সিং করতে করতে এই ভিডিওটি শুরু করা যাক। রেডমি সেভেন আজকেই অফিসিয়ালভাবে বাংলাদেশের বাজারে রিলিজ পেয়েছে এবং অফিসিয়ালভাবেই এর প্রাইস নির্ধারণ করা হয়েছে 12,000 টাকা এবং 14,000 টাকা। 3 জিবি র্যামের ভার্সনটি আপনারা কিনতে পারবেন 14,000 টাকায় এবং 2 জিবি র্যামের ভার্সনটি 12,000 টাকায়। ফোনটির বক্সের মধ্যে আপনারা অন্যান্য শাওমি ফোনগুলোর মতো একটি সিম ইজেক্টর পিন, তার সাথে ইউজার ম্যানুয়াল, একটি ক্লিয়ার ব্যাক পার্ট, তার সাথে পাচ্ছেন একটি চার্জার এবং ডাটা কেবল। চার্জারটি হচ্ছে 2 অ্যাম্পিয়ার এবং এই 2 অ্যাম্পিয়ারের চার্জারটি দিয়ে আপনার সম্পূর্ণ ফোনটিকে চার্জ করতে সময় লাগবে 2 ঘন্টা 10 থেকে 20 মিনিটের মতো। চার্জারটি দেখেই হয়তো আপনারা অনুমান করতে পেরেছেন যে এই ফোনটি হচ্ছে গ্লোবাল ভার্সন। এই ফোনটির মধ্যে কোনো টাইপ সি পোর্ট ইউজ করা হয়নি, ব্যবহার করা হয়েছে 2.0 ইউএসবি পোর্ট এবং বক্সে দেওয়া ইউএসবি 2.0 কেবলটিও কিন্তু যথেষ্ট ভালো মানের। তো চলুন, বক্সে থাকা এইসব জিনিসপত্র একপাশে সরিয়ে রেখে ফোনটি হাতে নিয়ে দেখা যাক। সর্বপ্রথমেই বলে রাখা ভালো, এই ফোনটির ডিজাইনে সম্পূর্ণ প্লাস্টিক ব্যবহার করা হয়েছে। যদিও শাওমির দাবি তারা এই প্লাস্টিক বডি ফোনটির মধ্যে ন্যানো হাইড্রোফোবিক কোটিং ব্যবহার করেছে, যার কারণে আপনাদের এই ফোনটির মধ্যে পানি পড়লে তা খুব সহজে গড়িয়ে পড়ে যাবে, অর্থাৎ পানি স্টে করবে না এই ফোনটির বডির মধ্যে। এই ফোনটি আপনারা 3টি কালারে বাজারে অ্যাভেলেবেল পাবেন। প্লাস্টিক বডি হওয়া সত্ত্বেও আমি আপনাদেরকে এটা এনশিওর করতে পারছি যে এই বাজেটে এটাই বেস্ট ডিজাইনের ফোন। চমৎকার গ্লসি ফিলিং এবং অস্থির লুকিংয়ের এই ফোনটি আপনাকে দারুণ প্রিমিয়াম ফিল দিবে। 8.5 mm পুরুত্বের এই ফোনটি যদি আরেকটু স্লিম হতো তাহলে হয়তো বা আরেকটু বেশি কমফোর্ট ফিল করতাম হাতে নিয়ে। যদিও ব্লু কালারের এই ফোনটি যথেষ্ট অ্যাট্রাকটিভ, তারপরেও রেড কালারটি বেটার হবে বলে আমার মনে হচ্ছে। অ্যাজ ইউজুয়াল অন্যান্য ফোনগুলোর মতোই হাতের ডান পাশে পাচ্ছেন আপনারা ভলিউম রকার এবং পাওয়ার বাটন এবং বাম পাশে পাচ্ছেন সিম ট্রে। সিম ট্রে এর মধ্যে আপনারা ডেডিকেটেড কার্ড স্লট পাবেন, যার মধ্যে 512 জিবি পর্যন্ত মাইক্রো এসডি ইউজ করতে পারবেন 2টি সিমের সাথেই। তার সাথে সাথে আপনারা ক্যামেরাতে দেখলেই বুঝতে পারবেন যে এই ফোনটির ক্যামেরা বাম্পটিও কিন্তু খুব বেশি উঁচু নয়। নিচের দিকে থাকছে ইউএসবি 2.0 চার্জিং পোর্ট, মাইক্রোফোন এবং স্পিকার, এবং উপরের দিকে আপনারা সেকেন্ডারি মাইক্রোফোন এবং অডিও জ্যাকের সাথে সাথে একটি আইআর ব্লাস্টারও কিন্তু পাচ্ছেন, অর্থাৎ রিমোট কন্ট্রোলের যে সুবিধা সেই সুবিধাটি আপনারা এই ফোনটি দ্বারা পাবেন। তো চলুন কথা বলা যাক এই ফোনটির ডিসপ্লে নিয়ে। রেডমি সেভেন আসার আগে আমি ভেবেছিলাম রেডমি সেভেনের মধ্যে হয়তো বা তারা 5 ইঞ্চি ডিসপ্লে ইউজ করবে, কিন্তু এই ফোনটির মধ্যেও তারা ইউজ করেছে আইপিএস এলসিডি 6.26 ইঞ্চির একটা ডিসপ্লে। যে ডিসপ্লেটির সাইজ বড় হলেও পিপিআই কিন্তু অনেক কম, মাত্র 269, কিন্তু এর মধ্যে আসলে ওয়াটার ড্রপ ডিসপ্লে ইউজ করা হয়েছে, তার মানে ছোট্ট একটি নচ পাবেন ঠিক উপরের দিকে। ডিসপ্লেটির স্ক্রিন টু বডি রেশিও ছিল 81.5%। এই ডিসপ্লেটির পিপিআই কম হলেও এই ডিসপ্লেটি অনেক ব্রাইট, যার কারণে দিনে আলোতে দেখতে আপনাদের তেমন কোনো সমস্যা হবে বলে মনে হয় না। ডিসপ্লেটি কিন্তু আপনাদের চোখের দেখায় খুবই ভালো ফিল হবে বলে আমার মনে হচ্ছে। একটা ওয়ালপেপার চেঞ্জ করলে আসলে আপনারা বুঝতে পারবেন কতটা চমৎকার লাগে এই ডিসপ্লেটি এই ফোনটার মধ্যে। আসলে অনেকেই ধরতে পারবেন না যে এই ডিসপ্লেটির পিপিআই এতটা কম দেওয়া হয়েছে। ডিসপ্লেটির শার্পনেস, কালার প্রোডাকশন এই দুটি ব্যাপারেই আমার কাছে ভালো লেগেছে। আরেকটা বড় প্লাস পয়েন্ট হচ্ছে এই ডিসপ্লেটির মধ্যে ইউজ করা হয়েছে কর্নিং গোয়েলা গ্লাস 5, অর্থাৎ ডিসপ্লেটি কিন্তু স্ক্র্যাচ পড়ার হাত থেকেও এই গোয়েলা গ্লাসটি আপনাকে রক্ষা করতে পারে। ফোনটিতে আপনারা সিকিউরিটি হিসেবে পাচ্ছেন ঠিক পিছনে একটি ফিঙ্গারপ্রিন্ট সেন্সর এবং ফিঙ্গারপ্রিন্ট সেন্সরটির পজিশনও ছিল খুবই ভালো। কিন্তু একটা জিনিস হতাশ করা ব্যাপার যে এখন পর্যন্ত বাংলাদেশ রিজিওনে আপনারা কোনো ফেস আনলক ইউজ করতে পাচ্ছেন না। অ্যাজ ইউজুয়াল অন্যান্য শাওমির ফোনগুলোর মতোই এই ফিঙ্গারপ্রিন্ট সেন্সরটির রেসপন্সও ছিল অনেক ফাস্ট এবং অ্যাকুরেট। বাজেট হিসাবে এই ফিঙ্গারপ্রিন্ট সেন্সরটির পারফরমেন্স আপনাদের ভালো লাগবে বলেই আশা করছি। তো চলুন চলে যাওয়া যাক এখন এই ফোনটির সফটওয়্যার এবং হার্ডওয়্যার সেকশনে। ফোনটির মধ্যে আপনারা পাচ্ছেন অ্যান্ড্রয়েড 9.0 পাই এবং এমআইউআই এর সবচাইতে আপগ্রেড ভার্সন এমআইউআই 10.2। ফোনটির হার্ডওয়্যারে ব্যবহার করা হয়েছে 14 ন্যানোমিটার টেকনোলজি সমৃদ্ধ স্ন্যাপড্রাগন 632 প্রসেসর। এই স্ন্যাপড্রাগন 632টি একটা অক্টাকোর প্রসেসর এবং যার আটটি করে হল 1.8 GHz।
গেমিং সাপোর্ট হিসাবে এই ফোনটির মধ্যে জিপিইউ ইউজ করা হয়েছে Adreno 506। তো আপনারা কি মনে হয় টোটাল এই ফোনটির পারফরমেন্স কেমন পাবেন? ইন্টারন্যাশনালি এই ফোনটির অনেকগুলো ভার্সন বাজারে বের হলেও বাংলাদেশের বাজারে রিলিজ পেয়েছে শুধুমাত্র 3GB 32GB এবং 16GB 2GB ভার্সনটি। এটা ঠিক হয়তোবা আপনারা এক্ষেত্রে 4GB 64GB ভার্সনটি আনঅফিসিয়ালভাবে কিনতে পারেন, বা ভবিষ্যতে এই ফোনটি 4GB 64GB ভার্সনটি অফিসিয়ালভাবে বাজারে রিলিজ করতে পারে। ফোনের প্রসেসর এবং জিপিও ভার্সনটি কিন্তু বাজেট হিসাবে ঠিকঠাকই রয়েছে। আপনারা মোটামুটি ভালো মানের গেমিং করতে পারবেন এবং তার সাথে মাল্টিটাস্কিংও। যদিও 4GB 64GB ভার্সনটি বাজারে অ্যাভেলেবেল হলে আরেকটু বেটার হতো বলে মনে করি। ফেসবুক, মেসেঞ্জার সহ ছোটোখাটো 2-3টি গেম খেললে এই ফোনটি আপনাকে প্রায় 1.5 থেকে 2 দিনের ব্যাটারি ব্যাকআপ দিতে পারে, কারণ এই ফোনটির মধ্যে 4000 mAh একটি বিশাল ব্যাটারি ব্যবহার করা হয়েছে। তাছাড়াও এই ফোনটির মধ্যে OTG সুবিধা সহ অন্যান্য সকল সেন্সরই আপনারা অ্যাভেলেবেল পাবেন। তো চলুন আমরা সরাসরি চলে যাই এই ফোনটির ক্যামেরা সেকশনে। এই ফোনটির প্রাইমারি ক্যামেরা হিসেবে ইউজ করা হয়েছে 12 MP ক্যামেরা এবং সেকেন্ডারি ক্যামেরা হিসেবে ইউজ করা হয়েছে 2 MP ক্যামেরা। বাজেট হিসাবে আসলে ক্যামেরা কনফিগারেশন ঠিকঠাকই আছে, যদিও অ্যাপেচারটা আরেকটু কম হলে আমার কাছে বেটার মনে হতো, এবং ছবি তোলার সময় প্রতিবার ফোকাস করার ব্যাপারটি আমার কাছে একটু স্লো মনে হয়েছে, কারণ প্রতিবারই ছবিতে ক্লিক করার পর শেফ আগে ছবিটি ফোকাস করছিল এবং তারপরে ছবিটি ক্লিক করছিল। তোলা ছবিগুলোর মধ্যে কালার প্রোডাকশন মোটামুটি ভালো হলেও আমার কাছে ডিটেলস এবং শার্পনেসে কিছুটা ঘাটতি আছে বলে মনে করছি। ব্যাক ক্যামেরায় তোলা পোর্ট্রেট মোডগুলো আপনাদের অন্যান্য টিপিক্যাল Xiaomi ফোনগুলোর পোর্ট্রেট মোডের মতোই অনেকটা। এই ফোনটি ব্যাক ক্যামেরা দিয়ে আপনারা 1080p 30 এবং 60fps এর ভিডিও রেকর্ডিং করতে পারবেন। ফোনটিতে ছবি তুললে আমি আরেকটা যেই ব্যাপারটি লক্ষ্য করেছি যে আশেপাশে যে ডিটেলসটি সেগুলো অনেক কম ক্যাপচার করে এর ব্যাক ক্যামেরাটি। ঠিক এই জায়গাটিতে এসেই কিন্তু এই ফোনটি আমাকে মনে করিয়ে দিচ্ছে এটি একটি বাজেট ফোন, আর এই ব্যাপারটি কিন্তু আপনাকে চরম ভোগাবে নাইট মোডের ক্ষেত্রে। আপনারা যখন রাতের বেলা ছবি তুলতে যাবেন তখন কিন্তু ছবিগুলো একটু ঝাপসা আসবে শুধুমাত্র এই ব্যাপারটির কারণে, আর তার সাথে সাথে অ্যাপেচার বেশি হওয়ার কারণে ক্যামেরা লেন্সে আলো কিন্তু প্রবেশ করবে কম। তো মোট কথায় বলা যায় আপনাদেরকে রাতের বেলা ছবি তুলতে বেশ ভোগান্তিতে পড়তে হতে পারে। ফোনটির ব্যাক ক্যামেরা দিয়ে আপনারা 1080p এর ভিডিও রেকর্ডিং করতে পারবেন এবং ভিডিও কোয়ালিটি ভালো হবে বলে আমার ধারণা। তার সাথে সাথে স্লো মোশন, টাইম ল্যাপস দুটি অপশনই কিন্তু আপনারা পাচ্ছেন। ফোনটির ফ্রন্ট ক্যামেরা হিসেবে ইউজ করা হয়েছে 8 MP ফ্রন্ট ক্যামেরা, যা দিয়ে আপনারা 1080p এর ভিডিও রেকর্ডিং করতে পারবেন। এবং তার সাথে সাথে একটা বিষয় লক্ষণীয় যে ফ্রন্ট ক্যামেরার মধ্যে কিন্তু ভালোই ডিটেলস পাচ্ছিলাম এবং ভালো আলো পাচ্ছিলাম। ফ্রন্ট ক্যামেরা দিয়ে তোলা ছবিগুলো আমার কাছে বাজেট হিসেবে একেবারে ঠিকঠাক মনে হয়েছে। এই ফোনটির ক্যামেরা নিয়ে আপনাদের মতামত অবশ্যই আমাদের সাথে কমেন্টে শেয়ার করবেন। তো এখন কনক্লুশনে আসা যাক, এই ফোনটি কেনা কি আপনার উচিত হবে? আমি আপনাদেরকে বলবো আপনার বাজেট যদি আরেকটু বাড়াতে পারেন তাহলে রেডমি নোট 7টা নেওয়াটা অনেক অনেক বেশি বেটার হবে, কারণ রেডমি নোট 7-এর মধ্যে আপনারা আরও বেটার ডিসপ্লে, বেটার পারফরমেন্স এবং বেটার ক্যামেরা পারফরমেন্সও পাবেন। কিন্তু এক্ষেত্রে আপনার বাজেট যদি সর্বোচ্চ 14,000 টাকায় হয়ে থাকে তাহলে আমি আপনাদেরকে বলবো নিশ্চিন্তে আপনারা এই ফোনটি নিতে পারেন, কারণ এই ফোনটির মধ্যে চমৎকার ডিসপ্লে এবং চমৎকার ডিজাইন দুটিই কিন্তু আপনাকে ভালো সাপোর্ট দিবে। তার সাথে সাথে রাতের বেলার ক্যামেরার কথাটি যদি বাদ দিই তাহলে কিন্তু এই ফোনটির ব্যাক ক্যামেরা এবং ফ্রন্ট ক্যামেরা দুটার পারফরমেন্সই ছিল বরাবর পারফেক্ট। আপনাদের কী মতামত এই ফোনটি নিয়ে জানাবেন অবশ্যই কমেন্ট সেকশনে, এবং আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে আমাদের এই ভিডিওটি শেষ করবেন। টেকল্যান্ডের পক্ষ থেকে খোদা হাফেজ, ভালো থাকবেন, ধন্যবাদ।